এই গানতে যে হারাম কব ওইটাই হারামি আজ গান কি খারাপ খারাপ লাগছে কোন বাজে কথা বলছি এই গানতে যে হারাম কব ওইটাই হারামি একদম রিডাবল হারামি ওইটা রিডাবলটা এই গানকে যারা হারাম কব ওটা মাসিক হ্যাঁ হ্যাঁ মঙ্গলবারের জন্ম ওইটা ওটা মঙ্গলবারের জন্ম নবী আলী রে খারাপ কয় আলী রে মহব্বত করে না যার মাসিকের সময় জন্ম খাইছে রে আটা হইলো জারস এই এরা নবীর হালে বাইতে ভালো মাসে না এটা আমি কই না দলিল আছে ইনশাআল্লাহ জীবনের বিনিময় হলেও আহলে বায়াতকে ছাড়বো না ঠিক কিনা ঠিক আমরা সবাই একটু হাত উঁচু করে আল্লাহরে দেখাই দেই ও মালিক এই পাগলগুলি তোমার আহলে বায়াতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আমার সার্থক জীবন আজ আমার গানের জীবনটা সার্থক আমি সবাইকে একটু অনুরোধ করবো এক প্রত্যেকটি মানুষ দাঁড়াবেন প্রত্যেকটি মানুষ দাঁড়াই যাবেন দাঁড়াই যাবেন ডান হাতটা উঁচু করবেন বাম হাতটা বুকে ধরুন আমার সঙ্গে সঙ্গে বলবেন বিসমিল্লাহির রহমানুর রহিম করণে মুস্তফা লুৎফা আম্বিয়া পাঞ্জাতনকে পাসলেরা একলারা হায়দারি কালান্দারে মাস ঝুলে লাল বেরে পাল আপনি গো এখানে যারা আছে এই মানুষটির গুণে আমি নিয়ে যাব আরে আজকে যদি আজকের এই রাতে যারা এখানে আছে প্রত্যেকটি মানুষের গুণা মাপ আরেকটা গান করে বসে দেখা যাক আপনারা আসেন মালিক যদি দয়া করে আরেকটা আসর মায়ের কাছ থেকে আমি শোনার জন্য চেষ্টা করি ওটা দাও আজকের এই মালিকের কাছে দোয়া করি মালিক আমাদের এই জায়গাটা তুমি কবুল করে নাও আমিন যেন এখান থেকে আমরা আহলে বায়াত তাসওয়াবের কথা মানুষের মধ্যে জানাইতে পারি পারি আপনারা সবাই মন থেকে আমার সিদ্দিকের জন্য গোয়ালন্দ উপজেলায় ওর চাইতে বড় লোক মানুষ মনে হয় কম আছে মেয়র যে বাড়ি এসে বস থাকে উপজেলা চেয়ারম্যান যে এসে বস থাকে তেমনি বড় লোক না হ্যাঁ বড় লোক না হইলে গেলি করা যায় তো দোয়া করবেন ওর জন্য ও যেন ওর মাধ্যম দিয়ে যেন আমাদের এই তাসওয়াবের বাণীগুলি পৌঁছাইতে পারি প্রাণের বন্ধু সাইবার কালে সঙ্গে আমায় আমারে নিল না বন্ধু সাইবার কালে সঙ্গে পরে নিল না আমার বন্ধু সাইবার কালে ওই সঙ্গে করে নিল না কেন মরণ হলো না বেঁচে রইলাম মরণ হলো না বন্ধু সঙ্গে করে দিল না কেন মরণ হইল না
ভালো
আল্লাহ তাআলা ওনাকে দর্শন করিয়েছিলেন এবং সমস্ত পয়গম্বররা
স্বীকৃতি দিয়ে আসছে তোমরা যখনই দুনিয়াতে যাবে আমার নবীর প্রচার প্রসার তোমরা করবা অতএব সকল নবীরাই এই নবীর প্রচার প্রসার তার দিনই প্রচার করছে আর কারো দিন কোন নবী প্রচার করে নাই এটা আশা করি আর যদি আমার মা আরো কিছু জানে সেটা আমিও কইলাম ধন্যবাদ